ফেসিস্তে বিজেপিনি আমালো পঞ্চায়েত চম্বরী 2024 নমিনেশন রুমানি চেকদমনি সিবিনো হাস্তেও ওয়ান সুগুই কেবেংনাই বদলগ্ন স্রাই স্রাই খাইনানি বাগৈ চক্রান্ত খ্লাইজাগৈ তঙ্গো অবহান্য কক্সিলচা মুক্তি শাখা CPIML ক্রাকসলো আগরতলা প্রেস ক্লাব CPIML নি বখাকতৈ কাইচা কক্তমা থুনাই রুং পাদা খ্লাইজাকা কক্তমা থুনাই রুং নি পান্দাও পাঞ্জাকা CPIML নি হাস্তে তামফাং পাঠক কুমা কারণ কুবৈ কুমনি আদংর অশাল নি হাস্তে বিজেপি হাফাং পঞ্চায়েত চংবাদি রগৈ হাস্তে ও জে হাইকে তুমা তুই তংখা অবাই কেবাই বদল তাবুকি তাই নমিনেশন বিলাইর রসাই নানি নাঙি তংখা হাইনি বাকি বড় পঞ্চায়েত চংবাদি বুটুয়াবই বৈকর খাইন বাকি হাস্তে নিখানি কয়মু না রাখা আমরা আপনাদের স্বাগত জানাই। প্রথমে পঞ্চায়েত নির্বাচন 2024 গন্ডাছড়ার যে পরিস্থিতি, এই দুটি বিষয়েই আমরা রাজ্যের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তো পঞ্চায়েত নির্বাচনের যেটা প্রথম পর্ব, হ্যাঁ, যে মনোনয়নপত্র দাখিল করা, মনোনয়নপত্র পরীক্ষা করা, এই দুটি তো বেসিক ব্যাপার একটা নির্বাচনের। তো এই পর্বেই নির্বাচন সম্পূর্ণভাবে প্রহসনে পরিণত হয়েছে। 65% আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে। আর নির্বাচন প্রক্রিয়া যেদিন থেকে শুরু হয়েছে, ভোটার লিস্ট প্রকাশ, তারপরে এক একটা ব্লক স্তরে রিটার্নিং অফিসাররা তারা সর্বদলীয় মিটিং ডেকেছেন, সর্বদলীয় মিটিংগুলিতে ব্লকে ব্লকে বিরোধী নেতৃত্ব আক্রান্ত হয়েছে। বিরোধী নেতৃত্বকে ব্লকের ভেতর থেকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয়েছে, মিটিং করতে দেওয়া হয়নি। আমি CPIML এর রাজ্য সম্পাদক, আমি নিজে 11 জুলাই বিডিউর টেপানিয়া ব্লকে মিটিংয়ে গেছি, সেখানে আমার উপরে আক্রমণ হয়েছে এবং আমাকে মনোনয়নপত্র আনতে দেওয়া হয়নি। আমার চশমা, আমার ব্যাগ সব কিছু নিয়ে নেওয়া হয়েছে, মোবাইল পর্যন্ত ছিনতাই করে নিয়ে গেছে বিডিও SDPO ওসির সামনে। কাজে আমরা CPIML রাজ্য কমিটি, আমরা সামগ্রিকভাবে যেটা লক্ষ্য করলাম পরিস্থিতি, যে যেখানে গণতন্ত্র নেই, সংবিধানের প্রতিটি স্তম্ভ যেখানে আজকে বিধ্বস্ত, DGP আপনার নির্বাচন, যিনি রাজ্য নির্বাচন কমিশনার অফিস থেকে শুরু করে DGP SP DM BDO এই পর্যন্ত প্রতিটা স্তম্ভ তারা একেবারে মানে নতজানু হয়ে গেছে শাসক দলের কাছে। বিজেপি এবং রাজ্য সরকার যা বলছে তারা তাই করছে, বিরোধীদের কোনো কথা শুনতে রাজি নয়। তো বিরোধী মুক্ত করার জন্য নির্বাচনের প্রথম দিন থেকে যেভাবে বিরোধীদেরকে বের করে দেওয়া হচ্ছে, প্রতিটি পদক্ষেপে বিরোধীদের উপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, জেলা পরিষদের CPM এর মনোনীত প্রার্থী দক্ষিণ ত্রিপুরা জেলায় বাদল শীল খুন হয়ে গেছে, হ্যাঁ, একাধিক বিরোধী নেতৃত্ব যারা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, কর্মীরা ভর্তি আছেন, জিতেন চৌধুরী বিরোধী দলনেতা, তিনি নিজে মনোনয়নপত্র দিতে গেছেন তার দলের লোকদের নিয়ে, সাতচান ব্লক, নলছর ব্লক, আপনার পোয়াংবাড়ি ব্লক, সেখানে তার উপরে পাথর নিক্ষেপ করা হয়েছে, ইট নিক্ষেপ করা হয়েছে, ঠিকভাবে দিতে পারেননি। সাতবারের MLA সুদীপ বর্মন, তিনি আক্রান্ত হয়েছেন চাপানিয়া ব্লকে। কাজে এই নির্বাচন আমরা মনে করি যে যেখানে 35% আসনে এখন টিকে আছে এবং গতকাল যেটা মনোনয়নপত্র পরীক্ষার দিন শেষ হয়েছে, সেই গতকাল আরও মনোনয়নপত্র প্রত্যাহার করেছে বিরোধীরা। আমি আপনাদের বলছি, আমাদের আপনার বাগবাসা পঞ্চায়েত যুবরাজনগর ব্লক, হ্যাঁ, আপনার প্রার্থীর নাম হচ্ছে অনিমা পাল সিংহ, ওনার স্বামীর নাম টিপু সিংহ, তিনি একটা টমটম চালান, টুকটুক চালান, এই টমটমটাকে ধর্মনগর শহরে আটকে রাখা হয়েছে, সিজ করে নিয়েছে BMS, যে যদি প্রার্থীপদ প্রত্যাহার না করে তাহলে তাকে তার এই গাড়িটি, ই রিক্সাটি দেওয়া হবে না। এখন তারা কমপ্লেন করতে যাচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং রিটার্নিং অফিসারের কাছে। এই যেখানে অবস্থা, আজকে যারা 30-35% প্রার্থী আছে তারা বাড়িঘরে থাকতে পারছে না, তাদের কোনো নিরাপত্তা নেই। রাজ্যের উচ্চ আদালত, মাননীয় আদালত DGPকে নির্দেশ দিয়েছে যে প্রার্থীদের নিরাপত্তা দিতে হবে, কোথাও প্রার্থীদের কোনো নিরাপত্তা নেই, প্রতিটা বাড়িতে আক্রমণ হচ্ছে, সেটা মধ্য ভারতচন্দ্রনগর ব্লক, গ্রীষ্মমুখ ব্লক, উদয়পুরের যে কয়েকটা প্রার্থী আছে তাদের বাড়িতে, আপনার সাতচানে আমরা দেখলাম, পোয়াংবাড়িতে দেখলাম, সমস্ত প্রার্থী গতকাল তারা প্রত্যাহার করে নিয়েছে।
কাজে এই নির্বাচন সম্পূর্ণভাবে প্রহসনে পরিণত হয়ে গেছে। আমরা রাজ্যের মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই নির্বাচন হ্যাঁ প্রত্যাখ্যান করুন, বিরোধীদের মুক্ত করার যে নির্বাচন যেখানে গণতন্ত্র এবং সংবিধান কিছুই নেই, সেই নির্বাচনকে প্রত্যাখ্যান করুন, বয়কট করুন এই নির্বাচন। সিপিআইএমের রাজ্য কমিটি সমগ্র রাজ্যবাসীর কাছে আহ্বান রাখছে যে গণতন্ত্র পুনরুদ্ধার না হলে, গণতন্ত্র রক্ষা করতে না পারলে এই নির্বাচন কোনোভাবে, গ্রামীণ সরকারের এই নির্বাচন কোনোভাবেই বিজেপি করতে দেবে না। এটাই তাদের মানে অবস্থান, তারা এটাই করছে, কিছুই তারা তোয়াক্কা করছে না। কাজে এই পরিপ্রেক্ষিতে নির্বাচন প্রত্যাখ্যান করার, বয়কট করার কথা আমরা বলছি, এবং গন্ডাছড়ার পরিস্থিতিও সেটাই বলছে যে কমপ্লিট ললেসনেস, কোথাও কোনো আইন নেই, আইনের শাসন নেই। সেই আনন্দ মেলা যেখানে মারামারি হয়েছে, কলেজ পড়ুয়া যুবক যিনি খুন হয়ে গেছেন এই কারণে, এখানে প্রশাসনই দায়ী তার জন্য। এবং তারপরে 12 এবং 13 জুলাই যে ঘটনা গন্ডাছড়াতে ঘটেছে, হ্যাঁ, যেভাবে 150 উপরে পরিবার তাদের দোকানপাট তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে 5টা গ্রামে, পুলিশের সামনে, প্রশাসনের সামনে, প্রশাসন কোনো ভূমিকা নেয়নি। কাজে এই যে আইনের শাসন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, হ্যাঁ, এই অবস্থায় গতকালকে থেকে বিরোধী দলের নেতৃত্বরা যাওয়ার চেষ্টা করেছেন, বিরোধী দলনেতা যাওয়ার চেষ্টা করেছেন, তাদেরকে আটকে দেওয়া হয়েছে, আগরতলা থেকে চক্রান্ত করে ষড়যন্ত্র করে আটকে দেওয়া হচ্ছে, বিরোধীরা যেতে পারছে না। এই যেখানে পরিস্থিতি, আমরা বলছি যে গন্ডাছড়ার এই পরিস্থিতিতে জাতি উপজাতি সম্প্রীতির সামনে সবচাইতে বড় চ্যালেঞ্জ উপস্থাপিত হয়েছে। সাম্প্রদায়িক রাজনীতি আজকে ভারতবর্ষের সামনে, এবং আমাদের শুধু মণিপুর নয়, ত্রিপুরাও আজকে সমানভাবে গন্ডাছড়া এই পরিস্থিতির জন্ম দিয়েছে, যে একটা জাতিগত একটা বিভাজনের জায়গার জন্ম দিয়েছে, এবং তার জন্য বিজেপি দায়ী। আজকে বিজেপি আরএসএস এর দলের মধ্যে এই রাজ্যের সমস্ত সাম্প্রদায়িক শক্তি, উগ্র জাতীয়তাবাদী শক্তি তাতে ভিড় করেছে, তাদের মধ্যে আশ্রয় নিয়েছে, এবং তার ফলে এই রাজনীতির ফলে কিন্তু আজকে গন্ডাছড়া জ্বলছে। আমরা সিপিআইএমএল এর, জানেন আপনারা, গত 8-10 লোকসভা নির্বাচনে আমাদের 2 জন এমপি জিতেছে বিহার থেকে, আমরা ডিটেল রিপোর্ট পাঠিয়েছি, এবং এবারের এই বাজেট অধিবেশন যেটা গতকাল থেকে শুরু হয়েছে, হ্যাঁ, এই বাজেট অধিবেশনে ত্রিপুরা প্রসঙ্গ উঠবে, ত্রিপুরার এই গণতন্ত্র বিপন্ন সংবিধান বিপন্নের এই প্রশ্নটা উঠবে। আমরা রাজ্যবাসীর কাছে আপনাদের মাধ্যমে বলতে চাই যে যেখানে আজকে বিরোধীরা সবচেয়ে শক্তিশালী সংসদের ভেতরে, সেখানে মণিপুর নয়, ত্রিপুরাও জ্বলছে মণিপুরের পাশাপাশি। আজ ত্রিপুরার এই গণতন্ত্রের দাবিতে, সংবিধান রক্ষার জন্য ত্রিপুরার এই লড়াইটা সংসদের ভেতরে এবং এই রাজ্যে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা দুর্ভাগ্যের সাথে বলছি যে এবারের এই নির্বাচনে, লোকসভা নির্বাচনের পরে ইন্ডিয়া জোট শরিক দলগুলো আলাদাভাবে লড়েছে এই পঞ্চায়েত নির্বাচন, আমরা চেষ্টা করেছি। স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট, মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা, হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।